চাল ও নারকেল দিয়ে গেঞ্জি পিঠা তৈরি করব। সবাই পুরো ভিডিওটি দেখবেন। এই যে ভিজানো চাল নিয়েছি, নারকেল নিয়েছি, চালটাকে বেটে নেব। এই চাল নিয়েছি, বেটে নেব। বাটা হয়ে গেছে, এরকম পাতলা করে বাটতে হবে। নারকেল ফাটিয়ে নেব। নারকেল কুড়িয়ে নেব। দুটো নারকেল মাড়া কুড়া হয়ে গেছে। চাল বাটা মাখিয়ে নেব। এই লবণ নারকেল করে দিচ্ছি। এবার জল দিয়ে ভালো করে মাখাতে হবে। এইভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, একে কিছু সময় ঢাকনা লাগিয়ে রেখে দেবো। যাবে কলা ডাঁটা নিয়েছি, এইটা সাদা তেল লাগিয়ে কড়া চারপাশে দিয়ে দেবো। চাল মাখানো ছিল, ওগুলো দিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে নিতে হবে। ঢাকনা খুলে দেখে নেব, ভাজা হয়ে গেছে নিয়ে নেব। হয়ে গেছে নিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে, আমি প্রত্যেকটা এইভাবে ভাঁজ করে নিয়েছি, যে কত সুন্দর হয়েছে।